শুধু সংসদ কেন, শুধু বিধানসভা কেন, শুধু পঞ্চায়েত কেন, শুধু পৌরসভা কেন, মানুষের মনের মধ্যে আমরা যদি না মেজর পরিবর্তন ঘটাতে পারি তাহলে হয়তো শুধু সরকার চেঞ্জ হবে, এর চাইতে বেশি আমরা কিছু পাল্টাতে পারবো না। কারণ আমার খুব বড় বিশ্বাস, আমাদের বিশ্বাস, যে সিস্টেম মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছেন, কালকে সরকার চেঞ্জ হয়ে গেলেও যে এই সবটাকে আমরা এক্ষুনি গুছিয়ে তুলতে পারবো তা নয়। এই সিস্টেমের মধ্যে প্রচুর মানুষ ঢুকে গেছেন, এই সিস্টেমের মধ্যে আমলারা মনে করেছেন একটা প্রশাসন এইভাবে চলতে পারে, এই সিস্টেমের মধ্যে মানুষের এক অংশের মনে হয়েছে পঞ্চায়েতের ভোটে একবার জিতলে আমার পাঁচ বছর পুরো সেটেল হয়ে যাবে, কারণ পঞ্চায়েতে এখন 10-20 কোটি টাকার কাজ হয় প্রতি বছর, ইটস হিউজ পাবলিক মানি। ফলত এই ভাবনা চিন্তার যদি মেজর পরিবর্তন আমরা না ঘটাতে পারি, শুধু ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে পশ্চিমবাংলার মুখে কোনো লাভ হবে না, এই মেজর পরিবর্তন লাগবে। আর একটা ঘটনা আমাকে ভয়ঙ্করভাবে এফেক্ট করে সংসদীয় রাজনীতি সম্পর্কে ভাবতে বাধ্য করিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরে হেরে যাওয়া। অবশ্যই, কারণ আমি ওই কেন্দ্রের ভোটার, গোটা 2019 সালে আমরা প্রাণপাত করা খাটাখাটনি করবার পরে এটা অনেকেই বলেন, অনেকেই বলে থাকেন যে এমন একজন গুলি মানুষের এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন, সেখানে আমি স্পষ্ট ভাষায় বলছি যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে উনি মানে একটা বিশাল ফারাক ছিল। আপনাদের উত্তর কোন না 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 বিষয় হচ্ছে সংসদীয়, আমি এখান থেকে একটা কনক্লুশনেও পৌঁছেছি, সংসদীয় রাজনীতিতে এত কিছু ম্যাটারই করে না, শুনতে খুব খারাপ লাগতে পারে, হয়তো আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ মনে করতে পারেন যে সায়ন এক্ষুনি এত বড় মন্তব্যে চলে যেও না, বাট অনেস্টলি আই এম টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, সংসদীয় রাজনীতিতে এত কিছু ফ্যাক্টর করে না, সংসদীয় রাজনীতিতে রাজনীতিটুকুই ফ্যাক্টর করে। এবং সে রাজনীতি আপনি যদি দেখেন চোখ খুলে তাকিয়ে, ত্রিপুরার রেজাল্ট বেরোলো, আমাদের পাশের রাজ্য ত্রিপুরা, আপনি ভালো করে লক্ষ্য করুন দেখবেন এন্টায়ার থিং ইজ এ পলিটিক্স। আমরা অন্তত 10টা এমন সিটে হারলাম যে 10টা সিটের মার্জিন হচ্ছে 500 থেকে 1500-এর মধ্যে, গভর্নমেন্ট হওয়ারই কথা নয় কিন্তু গভর্নমেন্টটা দিনের শেষে হলো, পলিটিক্স ইজ টিপ্রামথা। ফলে তো সংসদীয় গণতন্ত্র সবসময় ওরকম স্ট্রেট ওয়েতে যায় না, 2+2=4 হয় না। গোটা রাজ্য জুড়ে 2019 সালে পশ্চিমবাংলা থেকে আমি ব্রডার অ্যাসপেক্টে যদি বলি 42 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, সে 42 জন সাংসদের মধ্যে আমার মতে সংসদ নিয়ে সবচাইতে বেশি অদক্ষ যে মানুষ তার নাম নুসরাত জাহান, সেই ব্যক্তি 4.5 লক্ষ ভোটে জিতেছিলেন। দ্যাট ইজ পলিটিক্স, কেউ নুসরাত জাহানকে দেখে ভোট দিতে যায়নি, কিন্তু ওই পলিটিক্সটা রাজনীতি হচ্ছে মানুষের সাথে ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি করে মানুষের জন্য কাজ করা, এর সবচাইতে বড় মাধ্যম হচ্ছে রাজনীতি। আনফর্চুনেটলি আজকের দিনে আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটাও তো ঠিক, একদিকে যেমন টিভি খুললে কিছু রাজনৈতিক নেতা নেত্রীদেরকে ঘুষ নিতে দেখা যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার হতে দেখা যায়, আবার এটাও তো ঠিক যে যে সময়তে আমরা ভোটে হেরে গেলাম 2021 সালে, গোটা রাজ্য জুড়ে আমাদের কয়েক লাখ ছেলে মেয়ে, কয়েক লক্ষ ছেলে মেয়ে, মানে তারা হয়তো জানেও না বুঝেও না যে তাদের মন্ত্রিসভা গঠন হতে চলেছে বা তাদের মাথায় আরও 10-15 জন এমপি আছেন, কিছুই নেই, মানে রাদার গোটাটাই ফাঁকা। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও তো মানুষের জন্য যে কাজ করা, রেড ভলেন্টিয়ার হিসেবে নাম দিয়ে গোটা 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 রাজ্য জুড়ে তো করেছে, আমাদের পার্টির ছেলেমেয়েরাই তো করেছে, তার মধ্যে সবাই যে বিশাল অ্যাক্টিভ রাজনীতি বোঝে তাও তো নয়, মানুষের জন্য কিছু করার থেকে যে বোধটা জন্মায়। মুশকিল হচ্ছে এই সংখ্যাটা হয়তো আজকে কোথাও গিয়ে কমে গেছে। দেখুন, সমাজের যে ধারায় চলে, সমাজ যে মূল ভাবনায় চলে, তার রিফ্লেকশন সমাজের প্রতিটা স্তরে দেখা যায়। রাজ্যে এমন একটা রাজনৈতিক দল এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা, কিন্তু তাহলে তো এমনটাই হওয়া উচিত ছিল যে স্বাধীনতার পর থেকে এই পশ্চিমবাংলায় মহিলাদের যে উন্নয়ন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে টপ এন্ডে সেই উন্নয়ন যাওয়ার কথা। আমি উন্নয়ন বলতে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলছি, আমি উন্নয়ন বলতে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার বলছি না, আমি আবার এটাও বলছি না যে 500 টাকা অপ্রয়োজনীয়, কিন্তু যেটা প্রয়োজনীয় একজন মানুষের মানব সম্পদ তৈরি করা, একজন তো মানুষ আছেন তাকে সম্পদে পরিণত করা, সেই কাজ তো হলো না, উল্টে আমরা দেখতে পেলাম একটা চরম দক্ষিণপন্থী ধারণা, প্রত্যেক কটা দুর্নীতির সাথে আষ্টে পৃষ্ঠে কোনো না কোনো নারীর সংযোগ, নারীকে ব্যবহার করে সেই দুর্নীতির মধ্যে যাওয়া গেছে। এবং এটা শুধু যেই শিক্ষক নিয়োগে হয়েছে তা নয়, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন সারদা, রোজ ভ্যালি, আইকোর, প্রত্যেক কটা দুর্নীতিতে কিছু মহিলাকে এমনভাবে পোর্ট্রে করা হয়েছে এবং সত্যিই তারা সেখানটায় ছিলেন, ফলত একটা সমাজের কলুষিত জায়গা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। এই জায়গাটা থেকে সরানোর দায়
সব কিছু আমাদেরই, রাজনীতিবিদদেরই, কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে এটা, সেটা হয়তো আমরা কোথাও কিন্তু সংখ্যায় কম হয়ে গেছি, পাটিগণিতের সংখ্যায়। ফলত রিফ্লেকশনটা খুব বাজে রকমভাবে আসছে, প্রতিটা স্তরে আসছে। দেখুন, মানুষ আজকে ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, মানুষের একা খুব ভালোভাবে বেঁচে থাকার ঝোঁক আসছে, মানুষ আমরা থেকে আমি হয়ে যাচ্ছে। ফলত সামগ্রিকভাবে এটা এটা যে শুধুমাত্র রাজনীতির একার ওপর কি এফেক্ট পড়ছে তা নয়, রাজনীতি যে স্রোতে চলে তার গোটা মূল ভাবনা চিন্তা সব কিছু সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয় এই মুহূর্তে।